কিরে নতুন কি আনছস? আরেকটু হলে ধরা খেয়ে যাইতাম ভাই, বিদেশি মোবাইল, দামি মোবাইল, দামি দামি দামি। তোর না কইছি আমার কাছে আর চোরাই মাল আনবি না, এসব মাল এখন আর হজম করন যায় না, পুলিশের অনেক যন্ত্রপাতি, ধরা খায়া জায়গা। আরে দূর, মানে ঘটনা হয়েছে কি, মানে হজম হইব তো, তোমার তুমি হজম করতে না পারলে কে করবো কো? হ্যাঁ আচ্ছা তুমি আমারে এটা রাখো, 10টা গুটি দাও। গুটি কি গাছে ধরে? আগের যে 5000 টাকা পামু ওইটা আগে দে। আচ্ছা ঠিক আছে এইটা রেখে দাও, এইটা দিয়ে শোধ, আমার পাঁচটা গুটি দাও, পাঁচটা। দুইটা হবে, চলবো? দুইটা? আচ্ছা চলবো, দাও দাও। তাইলে আগের টাকার কি করবি? আচ্ছা কইছি তো দিয়ে দেবো, দাও। তুই এই টাকা 1-2 বছরে শোধ করতে পারতি না, তাইলে এক কাজ কর। কি কি কাজ? ক ক তোর মায়াডার আজকে রাতে আমার কাছে পাঠাইয়া দে। এই বেড়া আটকা উঠা গেলি যে, এনে ওনে মাল খেয়া পইরা থাকোস, দুদিন পর তো মানুষ এমনি লয়ে যাবো, তার থেকে ভালো আমার কাছে পাঠায় দিস। হিরণচির বাচ্চা, তোকে বাপ বেটি রে, এই এলাকায় আমি আশ্রয় দিছি, আর আমার এই লাঠি মারস, এই এলাকায় তোর আইতে যাব। অ্যাডভোকেট জামান, তুমি কি ভেবেছিলে তোমার জনপ্রিয়তা বাড়তে বাড়তে এমন একটা দিন আসবে, সেদিন তোমার চেম্বারটা এত বড় হবে যে চারপাশের দেয়াল খালি চোখে দেখা যাবে না, চেম্বারের ছাদটা এত উঁচুতে চলে যাবে যে তার নিচ দিয়ে নির্বিঘ্নে উড়ে যাবে চেনা অচেনা হাজারো পাখি, যাদের অবাঞ্ছিত মল যখন তখন তোমার গায়ে পড়বে, অথচ তোমার চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না। আরে বন্ধু, আরে এই নে না, আরে তোর পকেট তো ফাঁকা, নে নে ধর। আরে টাকা ছাড়া যাবি কি করে বন্ধু, টাকাটা নে না, আরে কাজে লাগবে, রাখ। করে বাবা তুই যেভাবে হাঁটতিছিস কিছুক্ষণ পর তো তোর গলা শুকোয় মরুভূমি হয়ে যাবে, ঢাকা শহরে তুই টাকা ছাড়া পানিও পাবি না, নে। আরে আরে কি করতেছিস?
এই পানি, পানি লাগবো নি, পানি, ঠান্ডা পানি। ওই পানি এদিকে। লাগবো না, যাও। শালার জীবন। এই নিন। নিন। ঢাকা শহরে টাকা ছাড়া পানি পাওয়া যায় না, এটা সত্য। কিন্তু পয়সার অভাবে পানির তৃষ্ণায় কেউ মারা গেছে এমনটিও শুনিনি কখনো। ভয় নেই, এটা বিষ না, পানি। আপনি নিশ্চিন্তে খেতে পারেন। খুব বেশি সন্দেহ হলে আমাকে দিন, আমি কিছুটা খেয়ে। ধন্যবাদ। বুঝলেন, মানুষ একটা আজব প্রাণী। কেউ 100 টাকা রোজগারের জন্য সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, আবার কেউ 1000 টাকার নোট ছুঁড়ে রাস্তায় ফেলে দেয়। কেউ কেউ ভিক্ষার হাত বাড়িয়ে 2টো টাকা পেলে কৃতজ্ঞতা ভরে সেটা গ্রহণ করে, আবার কাউকে জোর করে 1000 টাকা দিলেও তার মন ভরে না। কারো কারো টাকার অভাবে জীবনটাই থমকে দাঁড়ায়, আর কেউ কেউ জুয়ার টেবিলে বসে লক্ষ লক্ষ টাকা উড়ায়। স্টপ, জাস্ট স্টপ। এই, আপনার কি খায় দেয় কোনো কাম নাই? হ্যাঁ, কানের গুড়ার মধ্যে বকবকানি শুরু করছেন। হ্যাঁ, আশ্চর্য মানুষ তো আপনি। চিনেন না জানেন না, হুদাই জ্ঞান দেওয়া শুরু করছেন। এই, আপনি আমার সম্পর্কে জানেন কিছু? জানেন কিছু? জানেন না? তাহলে কি লিগে হুদাই কানের মধ্যে প্যাক প্যাক শুরু করছেন? আপনি খালি আমার টাকাটা মুসরে ফালাই দিতে দেখছেন, টাকাটা সুরে ফালাইতে দেখছেন। হ্যাঁ, কিন্তু কি লেগে ফালাইছি, কি কারণে কিছু জানেন? হ্যাঁ, ওই হালার পুতে আমার টাকাটা ভিক্ষা দিতেছিল, ভিক্ষা। আমার টাকা আমারে ভিক্ষাতে আমার গাড়িতে বইয়া। ওই যে কইতাছিলেন না, কেউ কেউ জোয়ার টেবিলে লাখ লাখ টাকা হারায়। আমি ওই হালাগো দলের একজন। আমি হালে একজন জুয়ারি। জোয়ার টেবিলে বাপের রেখে যাওয়া কোটি কোটি টাকা সব উড়াই দিছি। কি করুম কন, জোয়ার নেশা তো হেরোইনের চেয়েও খারাপ, পেথেডিনের মতো। সন্ধ্যাটা হলে নিজের আটকাই ধরি না। শেষ সম্বল বাপের বাড়িটা বন্ধক রেখে ওই টাকাটা লোয়া কিছুক্ষণ আগে বইছিলাম, একটু আগে। শেষ, এক নিমিশে শেষ। নিঃস্ব হয়ে গেছি আমি, নিঃস্ব হয়ে গেছি। শেষ পর্যন্ত ওই যে গাড়িটা দেখছেন, ওইটাও জোয়ার টেবিলে দিয়েছিলাম গুটি হিসাবে। হ্যাঁ, ওইটাও শেষ, কারণ নসিব, নসিব হালে অনেক আগেই আমার থেকে মুখ ফিরে আলেছে। তা না হইলে আমার টাকা আমার গাড়ি, হ্যাঁ, অন্যের হাতে তুললা দিয়া ওই হেলায় আমার উপহাস করে 1000 টাকা দিয়া কন, এটা কোনো কথা? যাই হোক, এইসব কথা আমি আপনারে কইতাছি কেন? অবশ্য বলার পরিবেশটা কিন্তু ভাই আপনিই করে দিছেন। হ্যাঁ, মেজাজটা খুব খারাপ আছিল, যার লাগে আমি আমার কন্ট্রোল করতে পারিনি। আপনার সাথে আমি খুব খারাপ ব্যবহার করে লাইছি, মাফ করে দিয়েন, ভুল হয়ে গেছে আমার। আরে না, আমি কিচ্ছু মনে করিনি। কিছুক্ষণ আগে উপর থেকে একটা পাখি আমার গায়ে মল ত্যাগ করেছে, আমি তাও কিছু মনে করিনি। কারণ মনে করে লাভ কি? আমি তো ওই পাখিটাকে ধরে সাজাও দিতে পারবো না, আবার বুঝিয়েও বলতে পারবো না। আমার কথা বোঝার ক্ষমতা ওর নেই। হ্যাঁ, ঠিকই কইছেন। তবে বাবাজি, খেয়ে হোক আর না খেয়ে হোক, আসলেই আমার কোনো কাজ নেই। আমার পরিচিত লোকজনের কাছ থেকে নিজেকে আড়াল রাখি, তাই উপযাচক হয়ে অচেনা লোকজনের সাথে 2-4টা কথা বলার চেষ্টা করি। মানুষ তো, আপনি বরং কিছু মনে করবেন না, চলি। লোকটা তো অনেক ভালো মানুষ, আমার তো আসলে অন্যায় হয়ে গেছে।
মেজাজটা যে কোন দিন কন্ট্রোল করতে পারবো। আমি না সত্যি সত্যি খুব দুঃখিত, আপনার এই যে জোরে জোরে কথা বইলা মনে কষ্ট দেওয়ার লিগে, আর মাথাটা না বড় ভাই খুব গরম হয়েছিল বুঝছেন না। ইটস ওকে। আচ্ছা আমি কি আপনার সাথে উপযাচক হয়ে কিছু কথা কইতে পারি? কারণ ওখান থেকে তো আমারও কোনো কাজ কাম নাই, একটু অনুমতি দেন না। আচ্ছা ঠিক আছে চলুন। আপনার কথা আমি বুঝতে পেরেছি, শুনুন শুরুতেই আপনাকে একটা গল্প বলি। ইওর অনার, এই ছেলেটা একদম ইনোসেন্ট, সেই ঘটনার সাথে জড়িত না। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভার রুলড, ক্যারি অন। ইওর অনার, এই ছেলেটি যে জড়িত না, ওই সন্ত্রাসী কর্মকাণ্ডের সময় সে উপস্থিত ছিল না, তার প্রমাণ আমি আপনার কাছে পেশ করলাম। সুতরাং এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আমার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। অতএব মহামান্য আদালতের কাছে আমি আমার মক্কেলকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্যে বিনীত আবেদন জানাচ্ছি। দ্যাটস অল ইওর অনার। অ্যাডভোকেট জামান, কেস মামলায় ফেসে যারা উকিল মুক্তারের কাছে ছোটাছুটি করে তাদের কাছে একসময় একটা নির্ভরযোগ্য নাম ছিল অ্যাডভোকেট জামান। যে কোনো মামলার রায় নিজের মক্কেলের পক্ষে আনতে তিনি ছিলেন অদ্বিতীয়। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণাদি বিচার করে এই আদালত মেহেদি হাসানকে সসম্মানে মুক্তি দিল। অথচ আজ থেকে পাঁচ বছর আগে স্যার নিজেই একটা মিথ্যে ষড়যন্ত্রমূলক মামলায় ফেঁসে যান। স্যার মামলা অলরেডি হয়ে গেছে। কিছু কুচক্রী মহল ভুয়া একজনকে অ্যাডভোকেট জামান পরিচয়ে হাজির করে এবং নকলকে আসল এবং আসলকে নকল প্রমাণ করে। হোয়াট ফান! আমি অ্যাডভোকেট জামান, সত্য মিথ্যের পরিচয় নিয়ে নাড়াচাড়া করাই আমার কর্ম, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ? আমি ভুয়া? আমি জামান নই? আপনি জামান নন এই প্রশ্ন কিন্তু ওঠেনি। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আপনি অন্য এক ভদ্রলোকের সার্টিফিকেট ও কাগজপত্র নিয়ে প্র্যাকটিস করছেন, সেই ভদ্রলোকের নামও জামান। একজন অভিযোগ দিল আর আপনারা সবাই বিশ্বাস করে নিলেন? এতটুকু সেন্স নেই আপনাদের? এই সেন্স নিয়ে আপনারা প্র্যাকটিস করেন? সরি মিস্টার জামান, সংযত হয়ে কথা বলুন। সরি, ভদ্রলোক শুধু অভিযোগই করেনি, এর বিরুদ্ধে যথেষ্ট শক্ত কাগজপত্র শো করেছে এবং তাতে যেটা মনে হলো তিনি মিথ্যা বলছেন না। তাহলে আমি মিথ্যে বলছি? আপনাদের কি মনে হয় আমি অ্যাডভোকেট না হলে ভুয়া সার্টিফিকেট নিয়ে প্র্যাকটিস করলে এতদিন টিকে থাকতে পারতাম? চারিদিকে আমার এত নাম ডাক, এত সুনাম, এসব এমনিতেই হয়েছে। দেখুন মিস্টার জামান, আপনি কিভাবে কি করেছেন বা করছেন সেটা আপনি ভালো জানেন, তবে বিষয়টা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ভদ্রলোক যেহেতু মামলা করেই ফেলেছেন, সুতরাং আপনার যা বলার বা করার আদালতেই করতে হবে। সমিতি এ ব্যাপারে নিরপেক্ষ থাকবে এবং এটাই সমিতির সিদ্ধান্ত। স্যার এই যে পাওয়া গেছে স্যার। ইওর অনার, আমার মক্কেল উনি ভুক্তভোগী, উনি একজন নির্দোষ।
আর উনি আমার মক্কেলের সার্টিফিকেট দিয়ে ওকালতি করছেন। তাই মাননীয় আদালতের কাছে আমি ন্যায় বিচারের জন্য আর্জি পেশ করছি। সমস্ত সাক্ষ্য ও দাখিলকৃত কাগজপত্র যাচাই বাছাই করে এটা প্রমাণ করে যে মিস্টার জামান এতদিন ধরে যে কাগজপত্র দিয়ে প্র্যাকটিস করতেন এগুলো তার নিজের নয়। নিজের নামের সাথে মিল থাকায় বাকি তথ্য জালিয়াতি করে তিনি এতদিন বেআইনিভাবে ওকালতি পেশার সাথে জড়িত ছিলেন। সুতরাং এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 120 ধারা মোতাবেক 1 বৎসরের বিনাশ্রম কারাদণ্ড, 5,00,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। সেদিন অ্যাডভোকেট জামান তার সর্বোচ্চ চেষ্টা দিয়েও কিছুতেই প্রমাণ করতে পারেনি যে সে নির্দোষ। সত্যের কাছে মিথ্যের পরাজয় সন্তানের মনে আঁচড় কাটতে পারে ভেবে জেল থেকে বেরিয়ে উচ্চ আদালতে আপিলের নাটক সাজিয়ে মেয়েকে বোঝান যে দেরিতে হলেও সত্যের জয় হয়েছে, এখন থেকে সে আবার প্র্যাকটিস করতে পারবে। একটি মিথ্যেকে ঢাকতে অন্য মিথ্যের আশ্রয়টা কাজে দিয়েছিল। মেয়ে বিশ্বাস করেছিল, তাই গত 4 বছর ধরে রোজ সকালে কোর্টে যাবার কথা বলে ঘর থেকে বের হয় আর সন্ধ্যায় বাড়ি ফিরে। সারাদিন চেনা জানা লোকজন আর মেয়ের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখা ছাড়া যার আর কোনো কাজ নেই। আচ্ছা আপনি কি? হ্যাঁ, আমি অ্যাডভোকেট জামান। মিথ্যের কাছে পরাজিত হয়ে নাম পরিচয় হারিয়ে যে আজ নিঃস্ব, যার একমাত্র কাজ এই গাছতলায় বসে বসে ঘরের বাজার থেকে শুরু করে মেয়ের কলেজের ফি কিভাবে জোগাড় করা যায় সেটা ভাবা। যদিও জানে জোগাড় করা খুবই দুঃসাধ্য, কারণ গত 5 বছর ধরে যা ছিল তার সবই শেষ হয়ে গেছে, উপরন্তু দেনার ভার ঘাড়ে চেপে বসেছে। আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। আচ্ছা জামান সাহেব, আপনার মাই আর কলেজের ফি লয়ে জানি কি কইতাছিলেন? আমার একমাত্র মেয়ে জিনিয়া ওকালতি পড়ছে, ফাইনাল ইয়ারের ফর্ম ফিলাপের লাস্ট ডেট আগামীকাল। সব মিলিয়ে 10,000 টাকা লাগবে ফর্ম ফিলাপের জন্য, এবং সেটা কালকের মধ্যে। তা না হলে খারান, আপনি একটা মিনিট খারান, আমি যামু আর আমু যাইবেন না, কিন্তু একটা মিনিট খারান, আপনি এনতে যাইবেন না, কিন্তু আমি যামু আর আমু। কইছিলাম না আপনারে যামু আর আমু, এই যে আমি আয় পড়ছি, এটা দেখছেন ভাতের ক্ষুধা কি বিস্কুটে নিবারণ হয়? এটাও আমি জানি, কিন্তু 1,000 কেমনে 10,000, 15,000, 20,000 বানাইতে হয়, এটা আমি খুব ভালো করে জানি। এটার লেগে আপনারা যেটা করতে হইব, আপনার সিনা গলির বাইরে যে আপনার একটু হাঁটতে হইব, আর সোজা পথে আপনার ভাগ্য আপনার থেকে মুখ ফিরা লইলেও ভাগা পথে যে আপনার প্রতি ভাগ্য সদয় হইব না,
এমন কোনো কথা নাই। এ 1000 আমার জুয়ার বোর্ডের শেষ দান, আর ওটা ফালাইবেন আপনি। আমার টাকা আপনার নসিব। রাজি? আরে টাকার দরকার, অনেক টাকা লাগবে। আইসকেট থেকে আমরা পার্টনার। পার্টনার? আরে পার্টনার আসেন। আরে ভয় বোনের কেস আহেন, এটা আমাকে নিজে গো জায়গা। আরে আমি আসি, আহেন তো আমার সাথে। এই যে দেখতেছেন জুয়া খেলার জায়গা, মনে করবে না আমার। আরে আমার তখন কিছু নাই, এখানে কোনো ঝামেলা নাই, হগলতে রেসি নি আমি। আর কেমনে খেলবেন মনে আছে তো? হ্যাঁ ও রঘু, হ্যাঁ থ্রি কার্ড চলে? চলেন। আরে আহেন তো চলেন। মুসলি চল, পার্টনার পাইছি। এই বোন, ওই বাব তোরা যা। তাহলে শুরু করি। আমার পার্টনার খেলব। আপনি তো প্রথম দিনই বস পাঠিয়ে দিছেন, কপাল তো বস কপাল না। টাকা টানার চুম্বুক, এই ধরেন এই 10,000 হচ্ছে আপনার মাইয়ার কলেজের ফি, ঠিক আছে? খারান আরো 6,200 টাকা, বাকি টাকার অর্ধেক। হ্যাঁ অর্থ অনুযায়ী এটা কিন্তু আপনার পাওনা। আর হ আজকের থেকে ইনভেস্টমেন্ট আমার, ভাগ্যটা আপনার, লাভ যা হইব সব 50-50। হ্যাঁ লস সব আমার, কোনো টেনশন লেন না। ওকে পার্টনার। আজ এত রাত হলো যে বাবা? মানে হয়েছে কি, একটা পার্টির সাথে মামলা নিয়ে ডিসকাস করতে করতে দেরি হয়ে গেল। তাই বলে ফোনটাও বন্ধ করে রাখবে? তাই তো, এই যা মনে হয় হাতে চাপ পরে ফোনটা বন্ধ হয়ে গেছে। শোন মা, এখন থেকে প্রতিদিন রাতে ফিরতে দেরি হবে। কেন? ওই যে কেস স্টাডি, নতুন কেস স্টাডি, ওটা নিয়ে ব্যস্ত থাকতে হবে। ভালো কথা, এনে তোর ফর্ম ফিল আপের টাকা 12,000 আছে, বাকিটা দিয়ে একটা ভালো ড্রেস কিনে নিস। বাবা এত টাকা? ওই যে বললাম না, নতুন একটা কেস পেয়েছি, ওরাই অ্যাডভান্স দিয়েছে। এখন কথা না বলে খাবার টাবার টেবিলে দে, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে তুমি যাও।
বাবা। ও বাবা, হ্যাঁ দেখো দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। তোমার না বৃষ্টি খুব পছন্দ। আচ্ছা বাবা, আমরা এরকম ছুটে বেড়াই কেন? এক শহর থেকে অন্য শহর, আবার ওই শহর থেকে অন্য শহর। তুমি খুব দুষ্টুমি করো সেই জন্য। না রে মা, আমি দুষ্টুমি করি বলে শহর ছাড়ি না, বা শহর ছাড়ার জন্য দুষ্টুমি করি না। তাহলে তুমি যদি সব শোনো তাহলে তোমার বাবাকে তুমি ঘৃণা করবে। তাহলে শুনবো না। তাছাড়া আমার নতুন শহর খুব ভালো লাগে। ওখানে কত মানুষ, কত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়, আর ফুল বেচা কেনার জন্য অনেক মানুষ পাওয়া যায়, অন্য কোনো সমস্যা হয় না। আবার একটা নতুন শহর, নতুন ঠিকানা খুঁজতে হবে। তুমি কেন ভয় পাচ্ছ বাবা, আমি না আছি তোমার সাথে? তুমি আছো বলেই তো আমার এত সাহস রে মা। তুমি কতদিন ধরে গান গাও না বাবা, আজকে একটু গান শোনাও না। বাসের মধ্যে গান গাবো? হ্যাঁ, আমার গান শুনলে সবাই ধাক্কা দিয়ে আমারে বাস থেকে বের করে দেবে। কেউ কিছু বলবে না, তুমি আস্তে আস্তে গান গাও। না রে মা, ভাল লাগতেছে না, আস থাক মা। বাবা তুমি একটু গান গাও না, আমি তোমার গানটা শুনে একটু ঘুমাইতাম। ঘুমাবা? আচ্ছা কোন গান গাবো? বৃষ্টি নিয়ে একটা গান গাও। ঘুম দে। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। মা 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 মা, ওঠ ওঠ ওঠ, চলে আসছি। আসেন আসেন, এই রিকশা দাঁড়াও। যান স্যার, যান, আগে বাড়েন। পার্টনার আয় বলেন। আজকে আমরা কোথায় যাব? আজকে ধনী এলাকায় যাবো, ধানমন্ডি। একটা ব্যাগ দে। আরে পার্টনার আহেন। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ পার্টনার, চলবে নাকি? আমি মদ খাই না, কারণ মদ বিষের চেয়েও খারাপ। বিষ মানুষকে হত্যা করে আর মদ মানুষকে ধ্বংস করে, মৃত্যুর চেয়ে ধ্বংস ভয়ানক। বাপ রে বাপ, কঠিন কথা কইছেন তো পার্টনার। হ্যাঁ মৃত্যুর চেয়েও ধ্বংস ভয়ানক, গভীরের কথা। আপনি আরে নিজের মনে করে খেলেন পাটনা। পার্টনার আরে হাতটা দেন। হ্যাঁ
হারছি, এই মনে হয় হারছি, এই মনে হয় জিততে গেছি, এই মনে হয় হারছি। উঠতাছি উঠতাছি কইরা আবার নিচে নামছি, উঠতাছি উঠতাছি কইরা আবার নিচে নামছি। তুই পাকাই সামনে যখন মনে যে তার ফির, তুই পা আগাই সামনে যখন মনে যে তার ফির। হারতে হারতে জিততা যাওয়া দারুণ গরমির, হারতে হারতে জিততা যাওয়া দারুণ গরমির, গরমিল গরমির দারুণ গরমির, গরমিল গরমির আরে দারুণ গরমির। বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে আসছি নিজেই দেখতে পাবে বাবা। সারপ্রাইজ সারপ্রাইজ। ওয়াও বাবা এত সুন্দর বাড়ি। তার নেশা বুকে দুরু দুরু, আরে ভাগ্য আমার খুলে গেল জেতার বুঝি শুরু। চোখে আমার জেতার নেশা বুকে দুরু দুরু, আরে ভাগ্য আমার খুলে গেল জেতার বুঝি শুরু। হায় হায় কি হলো রে পায় পড়ল কি, হায় হায় কি হলো রে পায় পড়ল কি। হারতে হারতে জিততা যাওয়া দারুণ গরমিল, হারতে হারতে জিততা যাওয়া দারুণ গরমিল, গরমিল গরমিল আরে দারুণ গরমিল, গরমিল গরমিল আরে দারুণ গরমিল। বাটনা বাটনা কত কিছুই করলেন। আরে পার্টনার নয়া গাড়ি, একটা ব্রেক দিয়ে দেখলাম যে আপনি ঠিকঠাক আছেন কিনা, আরেকটা সিগারেট খাই। পার্টনার কুল, আরে ধীরে অ্যাক্সিডেন্ট করবে তো। আরে পার্টনার অ্যাক্সিডেন্ট হলে হবে, দুই পার্টনার একসাথে উপরে যামগা। তা যা বলেছ, কিন্তু আমি না হয় বুড়ো মানুষ, ওহো বাঁচা মরা সময় আদর, কিন্তু তোমার মতো ইয়াং ম্যানের জীবন তো সস্তা না, এভাবে হেলায় ফেলায় রাস্তায় খুঁজে দেবে। পার্টনার খাবারদার, আপনাকে আমি না করেছি, কখনো নিজেকে বুড়ো ভাববার সুযোগ আপনার নাই। আপনি আমার সাথে আসেন, আরে মনটাকে সবসময় করছি 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 18 তে আটকে রাখবে। পার্টনার আবার মদ আমার কাছে অমৃতের চেয়েও প্রিয়। আরে বাবা খাবারের অভাব ক্ষুধা বাড়ায়, আর এই মদের অভাব মনকে অতৃপ্ত করে। ক্ষুধার যন্ত্রণার চেয়ে অতৃপ্ত হৃদয়ের যন্ত্রণা বড় বেশি অসহনীয়। বাবা বাহ মারহাবা, পুরো ফাটায় দিয়েছেন পার্টনার। আচ্ছা বোতল তো একটা শেষ হয়ে গেছে, তার কয় ব্যাগ খাইলে আপনার অতৃপ্ত হৃদয়টা ঠান্ডা হবে পার্টনার? কপেক আরে কয় প্যাগ না বলে বলো কয় বোতল, কয় বোতল না বলো কয় কেস। পার্টনার বহুত পরিমাণ খাইছি, আজকে আমরা 18 স্বাদ লমু, মানে আন্ডার 18। জীবন জীবন রে তুই কেন বেশামাল, কেন বেশামাল, কেন বেশামাল, জীবন জীবন।
আমার মনের ভেতরে তুই উড়ু উড়ু পাখি, মনে আমার ঘুম লেগেছে কেন ডাকা ডাকি। জীবন তুই জুয়ার টেবিল আমি জুয়াড়ি, তোর সাথে কোন খেলে আমি না পারি। আমি পারি না রে সইতে, আমি পারি না রে কইতে, তোর সাথে লেনা দেনা কেমনে ধরি হাল। জীবন জীবন রে তুই কেন বেসামাল, তুই বড় আমার চোখের ভেতরে তুই পিনিক প্রজাপতি, বুকে আমার ঢেউল লেগেছে কেন মাতামাতি। জীবন তুই পাখির ডানা আমি সওয়ারি, তোর সাথে কোন খেলাই আমি না পারি। আমি পারি না রে সইতে, আমি পারি না রে কইতে, তোর সাথে লেনা দেনা কেমনে ধরি হাল। জীবন জীবন রে তুই কেন বেসামাল, তুই বড় এমন হলো যে বাবা রাতারাতি বদলে গেল। বাবা, আরে কোল বাবা, বাবা বেডরুমটা কোন দিকে? ওই রুমে নিয়ে যান বাবা। পার্টনার, লাইফ ইজ বিউটিফুল বাবা। আস্তে, এই পার্টনার, আমি আছি তো পার্টনার, এখানে শুয়ে পড়াস। একটু বেশি খেয়ে ফেলেছ, হ্যাঁ সমস্যা নেই, সকালবেলা সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সকাল হলেই কি সবকিছু ঠিক হয়ে যায়? হয়ে যাবে, চলে দাঁড়ান, আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওকে, আমি ওয়েট করছি। বাবা, তুমি তো এমন ছিলে না বাবা, কেন তুমি এমন হয়ে গেলে বাবা? ও বাবা, বাবা গো, তুমি আবার ভালো হয়ে যাও বাবা, আমাদের এই প্রাচুর্যের কোনো দরকার নেই, তুমি শুধু ভালো হয়ে যাও বাবা। এইসব বাজে মানুষদের সঙ্গ এক বোতল খাইলে পরে হেলিয়া দুলিয়া পরে, আমার ধারণা কি সত্যি? খাইলে পরে জ্ঞান থাকে। কথা বলছেন না কেন? কিছু বলছেন? আমার ধারণা কি সত্যি? আরে ধারণাটাই তো শুনি নাই। আমার বাবার পরিবর্তনের কারণ কি আপনি? হ্যাঁ, সেটা এক ধরনের সত্যতা রাখে। আপনার বাবার এই যে লাখ লাখ টাকা, এর পেছনে আমার কিঞ্চিৎ অবদান আছে। আমি আমার বাবার অর্থনৈতিক পরিবর্তনের কথা বলিনি, ওকালতি পেশায় আপস অ্যান্ড ডাউন স্বাভাবিক। ও, তো কি জানতে চাচ্ছেন? রাত করে বাসায় ফেরা, মদ খাওয়া। হ্যাঁ, সেখানেও কিঞ্চিৎ অবদান আমার আছে। কাউকে নষ্ট হতে হলে তো নষ্ট কারোর সংস্পর্শে অবশ্যই যেতে হবে, তাই না? আমি আমার উত্তর পেয়ে গেছি, দয়া করে আপনি আসতে পারেন।
স্মার্ট লেডি, পুরোটা এখনো পাননি। মানে? বলছিলেন না, ওকালতি পেশায় আপস এন্ড ডাউন আছে। শোনেন মাই ডিয়ার সুইটেস্ট, আমরা যে পেশায় আছি সেইখানে আপস এন্ড ডাউন আছে। ও আপনার বাবা খালি আমার সাথে মেশার পর থেকে আপসেই আছে। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমার বাবা অ্যাডভোকেট জামান, একজন প্রফেশনাল। ইয়েস, আই নো, আপনার বাবা অ্যাডভোকেট জামান আমার প্রফেশনাল পার্টনার। আপনার প্রফেশন? জুয়ারি। হোয়াট? আমি একজন জুয়ারি, আপনার বাবাও সেম। কোনো সন্দেহ আছে? জুয়ারি, প্রফেশনাল জুয়ারি। আপনি কেন একজন সাধারণ মানুষকে ধীরে ধীরে নষ্ট করে ফেলছেন? নিজে নষ্ট বলে অন্য আরেকটি মানুষকে নষ্ট করবেন? যে জীবনটা আপনি নষ্ট করছেন, সেই জীবনের সাথে যে অন্য আরেকটি জীবন জড়িত, সেটা কি আপনি বোঝেন? আপনি সুইট আছেন, কিন্তু ভাবনা ছেড়ে ঘুমা কাজে দেবে জান না। আপনি বের হন। ও সরি, ইটস নট মাই রুম। টাটা, গুড নাইট। নিতু, 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 ভাত দাও, ভাত খাবো। বাবা, তোমার না চালানোর কথা ছিল, বাড়িতে তো চাল নাই। তার মানে ভাত নাই? বাড়িতে কিছু থাকলে সেন ভাত রান্না করব। আচ্ছা, ভাত নাই? আচ্ছা। সরি রে বা, সরি সরি। বাবা, তুমি প্রতি রাতে এমন কেন হয়ে যাও বাবা? আমার তো খুব ভয় লাগে, একটু ভালো লাগে না বাবা। সারা দিন কাজ করে এসে ভাবি রাতে তোমার সাথে কত গল্প করব, কিন্তু তুমি তো ঘুমায় যাও। আমার একটু ভালো লাগে না বাবা, তোমার সাথে কথা না বললে আমার যে খুব কষ্ট হয়। বাবা, তুমি ঘুমায়ও না বাবা, আমায় শুধু একটু সময় দাও, আমি দোকান থেকে চাল এনে তোমায় রান্না করে দিতেছি বাবা। বাবা, ও বাবা। বাবা, ও বাবা, বাবা। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার বাবারে ঠিক করে দাও না, আমার খুব কষ্ট হয়। আমার বাবা আবার কবে ভালো হয়ে যাবে? তুমি আমার বাবারে ভালো করে দাও না আল্লাহ, বাবা ছাড়া যে আমার এই পৃথিবীতে কেউ নাই। ¶¶
জিনিয়া, কোথায় যাচ্ছিস মা? কলেজে? না, চাকরি খুঁজতে। চাকরি খুঁজতে মানে? হ্যাঁ, চাকরি খুঁজতে। কারণ জুয়ার টাকার কেনা মদ খেয়ে তুমি নির্দ্বিধায় বাড়ি ফিরতে পারলেও জেনে শুনে জুয়ার টাকার এক ফোঁটা পানিও আমি স্পর্শ করব না বাবা। ইভা, আরে তুই এইখানে? তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে। আসলে এখন পরীক্ষা চলছে তো। তুই এক কাজ কর, তুই অফিস রুমে যেয়ে বস, আমি আসছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই এক বছরের মধ্যে কে এমন পরিবর্তন হলো যে আঙ্কেল এরকম হলো? আসলে কি জানিস, মানুষ যখন অভাবে পড়ে তখন সামান্য সচ্ছলতার জন্য আগুনে হাত দিতেও দ্বিধাবোধ করে না। আমার বাবার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, আর এই সুযোগটা কাজে লাগিয়েছে শাহেদ নামের ওই লোকটা। অবশ্য ওই লোকের দোষ দিয়েও কোনো লাভ নেই, সব দোষ আমার ভাগ্যের। কেননা একজন মাতাল জুয়ারি একজন নষ্ট মানুষের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা ভুল। আচ্ছা, তোর এই প্রফেশনাল লাইফে এত কিছু দেখার পরেও আঙ্কেল কি ভালো পথে ফিরে আসবে? আমার এই বিরুদ্ধাচরণ আর আমার এই কষ্ট দেখে আমার বাবা ফিরে আসলে আসতেও পারে। আর তাছাড়া এর বাইরে আমি কী ভা করতে পারি বল? বিগড়ে যাওয়া মানুষগুলো কি শুধুমাত্র আমার মুখের কথায় ফিরে আসবে? তা হয়তো পারে না। ঠিক আছে, দেখ ট্রাই করে। এই নে, এখানে 5,000 টাকা আছে, তোকে অ্যাডভান্স দিলাম। থ্যাংক ইউ সো মাচ। তুই যে আমার কি উপকার করলি! আমি তাহলে কালকে থেকে এখানে এসে ক্লাস নেব। ওকে পার্টনার। হ্যাঁ, একটা ভেজাল হয়ে গেছে পার্টনার। কি? জিনিয়া জুয়া খেলার ব্যাপারটা জেনে গেছে। আহা, হ্যাঁ জানা জানাই তো। হ্যাঁ, জানানো হয়েছে মানে? কোন আইনজীবীর মাইয়া কি কোন জরিরে বিয়া করতে রাজি হইব? হইব না। একটা জুয়ারির মাইয়ার সাথে অন্য একটা জুয়ারিরে কত সুন্দর মানাইব! হ্যাঁ, আমি কি ভুল কিছু কইছি? তুই ভাবলে কি করে? তোমার মতো একটা মাতাল জুয়ারির হাতে আমি আমার মেয়েকে তুলে দেব? এই গ্লাসটা কিন্তু আপনার। আপনি তো মাতাল জুয়ারি। তোমার বয়সে ছিলাম না। আপনার মাইয়াটারে যে ভদ্রগড়ের ভদ্র পোলাটার হাতে তুইলা দিবেন, পরবর্তীতে হেও যে আপনার মতো বিগড়াইয়া যায়া মাতাল জুয়াখুর হয়ে যাইব না, এটার গ্যারান্টি কি? যদি সত্যি এমনটা ঘটে তাহলে আমি জানার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে ওই ছেলের হাত থেকে ছাড়িয়ে নেব। কিন্তু হেও যদি আমার মতো একই যুক্তি দাঁড় করাইয়া আপনার মাইয়ার জীবন থেকে সইরা না যায়, উল্টা আপনার মাইয়ার জীবনে ধ্বংসটাই কানে, তাহলে তাকে আমি খুন করে ফেলব। ও বাবা! তারপর? তারপর কি? তারপর আপনি যাবেন জেল, আপনার জেল হইব, ফাঁস হইব, আপনার মাইয়া হইব পিতৃ হারা, স্বামী হারা, আপনার নাতি নাতকর হইব বাপ হারা, নানা হারা। এত বেজাল করার দরকারটা কি? তারসে আপনার মাইয়াটা আমার কোলে তুললা দেন। ওরে শ্বশুর আব্বা, ভয় পাইছি। এত উত্তেজিত হেন না, ব্লাড প্রেশার বাড়বো, স্ট্রোক করার সম্ভাবনা আছে। আমি মত কর জোয়ারে যাই হই না কেন, দিন শেষ আমরা পার্টনার তো। স্টপ, কান মান ফাড়াইলাইব।
আমার পার্টনার হয়ে থাকার সব যোগ্যতা তুমি হারিয়ে ফেলেছো। কত জোরে ছিল তোমার, কত বড় সাহস, তুমি আমার ঘরে নজর দিয়েছো। আজ থেকে আমাদের পার্টনারশিপ ক্যান্সেল। এই বেটা ফাগল হয়েছে, তোমার মতো আমি আমার মতো। আরে কি কয়, আরে এই 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 পার্টনার, এই পার্টনার, এই আপনার সিগারেটের প্যাকেট, ওই দুইটা প্যাক মাল দে। আরে লোকটা কি পাগল, ওই আপনারা খেলেন না, টাকা রয়েছেন কে? মাথা মতো ঠিক নাই। আমার পার্টনার হয়ে থাকার সব যোগ্যতা তুমি হারিয়ে ফেলে। আজ থেকে আমাদের পার্টনারশিপ ক্যান্সেল। আমি পাইছি। এটাও আমি পাইছি, ছোট টাকা দেন। টাকা নাই তাহলে খেলাও নাই। শোর 2 লাখ টাকা পাই। আমি হেরে গেছি বলে ওকে আমি পার্টনার হিসেবে রাখবো? কখনো না। আমার কি টাকার কম আছে? হাঁটতে হাঁটতে সব হেরে গেল, ওকে আমি কখনো পার্টনার হিসেবে ডাকবো না। ওই চল বেইমান, সব বেইমান, বেইমান কি করে, আমার কি করে, সব বেইমান। তুই কে? স্যার আপনার ড্রাইভার আমি। বাবা এইসব তুমি কি শুরু করেছো? রাত বিরাতে মদ খেয়ে বাসায় এসে তুমি মাতলামি করছো? কি শুরু করেছো বাবা?
সবকিছুর একটা সীমা থাকা দরকার। আর কে আমার পরে আমার চোখ দেখানো হচ্ছে? আমার যা খুশি আমি তাই করবো। তোর ভালো লাগলে তুই থাকবি, নাহলে চলে যাবি। যা চলে যা। বাবা, বাবা, বাবা গো, তুমি কেন এমন হয়ে গেলে? তুমি তো এমন ছিলে না বাবা, তুমি কেন এমন হয়ে গেলে বাবা? তোমার মেয়ের তো অনেক কষ্ট হয়, তুমি কি একটা বারও বোঝো না বাবা? আমার অনেক কষ্ট হয় বাবা, আমার অনেক কষ্ট হয়, আমার অনেক কষ্ট হয়। দুজনের নাস্তা দুরকম কেন? কারণ দুজনের ইনকাম দুই রকম, তাই। মানে? তোমাকে বলেছিলাম না, তোমার ওই জুয়ার টাকায় আমি এক ফোঁটা পানীয় পান করব না। আপাতত আমার এক বন্ধুর কোচিংয়ে টিচার হিসেবে জয়েন করেছি, ওখান থেকে সামান্য কিছু অ্যাডভান্স নিয়ে নিজের খাবারের ব্যবস্থা করেছি। রাত বিরাত মাতাল হয়ে বাসায় ফেরো, আসলে তোমাকে দেখার কেউ নেই, তা না হলে এই খাবার কেন? এই বাসাটাও আলাদা করে ফেলতাম। তোমরা কি জানো আমাদের বাঙালি জাতির পিতার নাম কি? বলো তো তাহলে। ভেরি গুড। আচ্ছা, তোমরা কি কেউ জানো আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নাম কি? বলো তো তাহলে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ অল। আজকের মতো ক্লাস এখানেই শেষ, এখন তোমাদের ছুটি, আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। তোর বাবার কোনো পরিবর্তন ফিল করছিস? বুঝতে পারছি না, মদ আর জুয়া এমন এক নেশা, সেখান থেকে মানুষ সহজে বের হয়ে আসতে পারে না। মানুষের ভেতরের ভালো সত্তা যদি একবার বলে ও পথে যাস না, খারাপ সত্তা তখন দশবার বলে, আরে চল, অন্তত শেষবারের মতো চল। কিন্তু এই শেষবার আর কখনোই শেষ হয় না, এক জীবন শেষ হয়ে যায়, তবুও জুয়া খেলার শেষ হয় না। জীবনে এমন একটা সময় আসে, জুয়ারি তার আপনজনদের নিয়ে বাজি ধরতেও কোনো রকম দ্বিধাবোধ করে না। চল ওঠ, চল। দুজনের ইনকাম দুই রকম, তাই। তোমাকে বলেছিলাম না, তোমার ওই জুয়ার টাকায় আমি এক ফোঁটা পানীয় পান করব না। রাত বিরাত মাতাল হয়ে বাসায় ফেরো,
আসলে তোমাকে দেখার কেউ নেই, তা না হলে এই খাবার কেন? এই বাসাটাও আলাদা করে ফেলতাম। আমি আর কোনোদিন জুয়া খেলব না, এক ফোঁটা মদ স্পর্শ করব না। বাবা, তুমি তখন থেকে ওই একটামালাই গাচ্ছ, আজকে কিন্তু বেচা কেনা অনেক, তাড়াতাড়ি হাত চালাও। হাত তো আর বেশি চলে না রে মা, হাত চলতেই চায় না। মুখ তো ঠিকই চলে বাবা, আমার চোখ কিন্তু চারটা। আচ্ছা যাও মা, বেশ যাও বেশ। হ্যালো শাহেদ, রিপনকে তো মনে হয় পাইছি রে, আমার সামনে আছে রিপন। হ্যাঁ, তুই কই আছস? হ্যাঁ, তুই আসছিস? আরে এখানেই তো ছিল, আমি গাড়িটা ঘুরে আসতে আসতে দেখি নাই। আরে আমি ইউটার্ন নেওয়ার আগে দেখছি এখানে ছিল। এখানেই ছিল, এখানেই বসে ছিল, আমি ঘুরে আসতে আসতেই এখানে দেখছি আমি। বাবা আস্তে যাও। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। বাবা, এরকম ছুটতে ছুটতে তো সারা দেশে ঘোরা হয়ে যাবে, তখন কি হবে? তখন তখন আরো দূরে চলে যাব, আরো দূরে, এমন দূরে চলে যাব যেখান থেকে আর কোনো দিন ফিরতে হবে না। তাই? তাহলে চলো না বাবা, আমরা একেবারে সেখানেই চলে যাই।
মতো। মা দেরি হয়ে যাচ্ছে, চলো ভাই চলো চলো। আরে মেহেদি, বাসায় এত লোক থাকতে তুমি কেন এগুলো করছো? আন্টি, সাহেব যদি নিজ হাতে কাজ করতে পারে, আমি করলে সমস্যা কি, তাই না আন্টি? একদমই ঠিক বলেছো বাবা। তাহলে তুমি এই দিকটা দেখো, আমি ওই দিকটা দেখে আসি। হ্যাঁ ঠিক আছে আন্টি। কি করছে এরা সাহেব? আর কতক্ষণ লাগবে? গেস্টদের আসার সময় হয়ে গেল তো বাবা। এই তো মা, আর কিছুক্ষণ, কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমি দেখছি। আচ্ছা, তুমি কোনো টেনশন করো না সাহেব। এই শিমুর সব কলেজের বন্ধুরা কিন্তু আসবে। হ্যাঁ আসবে মা, জন্মদিন ওর, ওর বন্ধুরা আসবে নাকি আমার বন্ধুরা আসবে, কি বলছো তুমি? হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু কিন্তু কি, ওই ওর বন্ধুদের সাথে না একটা সিনিয়র ফ্রেন্ডও আসবে ওর সাথে আর কি, বেশ ক্লোজ, বেশ আমাকে সব খুলে বলেছে। স্পেশাল ক্লোজ? হ্যাঁ আমাকে সব বলেছে, কিন্তু তোকে বলতে ভয় পাচ্ছে। মা তুমি এত কনফিউজড কেন বলো তো? ওর সুখই তো আমাদের সুখ, আমার সুখ নাকি? আমি জানতাম। ওকে যাও যাও যাও, ওকে বলো, কোনো সমস্যা নেই, যাও না। খুব ভয় আছে, গিয়ে বলে আসি। কিচ্ছু না, আহা যাও না, বলো বলো, আসুক আসুক। শিমু, আয় আয় লক্ষ্মী বোন আমার। তোকে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। আচ্ছা আর দেরি করে ঠিক হবে না, সব গেস্ট চলে এসছে না? মা আমার ইনভাইটেড গেস্ট যারা ছিল তারা সবাই চলে এসছে। শিমু তোর কোনো গেস্ট বাকি? সবাই তো এসেছে ভাইয়া, শুধুমাত্র ওই তো এসে গেছে। মা দেখো কি খুশি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওর বড় ভাই সাহেব, আমাদের মা। থাক 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 বাবা, সালাম করতে হবে না। পারফেক্ট চয়েস, আল্লাহ বাঁচিও। না না না, ইয়াং ম্যান, মা পর্যন্ত ঠিক আছে, চলুন কেকটা কাটি, আপনার জন্য অপেক্ষা করছি, স্পেশাল গেস্ট। এসো বাবা। না ঠিক আছে, আমি কেটে দেখি। না ঠিক আছে, ওকে তাহলে আমরা কেকটা কাটি। সাহেব, এই রিপনের বাবা মা কেউ নেই বুঝলি, বলতে পারিস ছেলেটা নিজের আর্নিংয়ে মাস্টার্স শেষ করেছে। তাই খবর নিয়ে দেখলাম যে ছেলেটা খুবই ভালো। তাছাড়া শিমু, রিপন, মানে এই মেয়ে তো বড় হয়েছে, বিয়ে দিতে হবে না বল? কি এমন বয়স হয়েছে শিমুর বলো তো মা? সবেমাত্র বিবিএ শেষ করলো, পড়াশোনাটা শেষ করো। তাছাড়া আগামী বছর আমি চলে যাচ্ছি, ফেলোশিপটা শেষ করতে প্রায় 3 বছর লেগে যাবে। একে তো মা আমি থাকবো না, তার মধ্যে ও যদি চলে যায়। সেই জন্যই তো বলছিলাম, তুই থাকতে থাকতে শিমুর বিয়েটা হয়ে গেলে সমস্যা সমাধান। আর রিপন ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে বুঝলি, ওর তো আপনজন কেউ নেই, শিমুর সাথে বিয়ে হলে ও একটা পরিবার পাবে, তুইও তো থাকবি না, আমরাও একটা সাপোর্ট পাবো। আর তোকে কে বলেছে বিয়ে হলেই মেয়ের পড়ালেখা বন্ধ করে দিতে হবে? তাছাড়া শিমু আর রিপন দুজন দুজনকে ভালোবাসে, তুই নিশ্চয়ই চাস তোর বোনটা সুখে থাক। মা তুমি তো জানোই আমার কাছে শিমুর সুখ একদিকে, সারা পৃথিবী একদিকে। যাও আমি তোমাকে কথা দিচ্ছি, আজই রিপনের সাথে কথা বলে সব কিছু ফাইনাল করব। তুমি খুশি? খুব খুশি।
গোটা নেমে আয়ে। গোটা নেমে আয়ে আমাদের উঠানে, ছোট ছোট মানুষের ছোট বাগানে, ছোট বাগানে স্বর্গটা নেমে। জেগে থাকা জীবন ফুলে ফুলে ঝিঝাক, ফলে ফলে ভরে থাক আমাদের ভুবন। কালো সে না যেন তখনো এখানে, ছোট্ট এই বাগানে স্বর্গটা নেমে আয়ে।
অনলাইনে একটা বিজ্ঞাপন দেখলাম, আপনার গাড়িটা বিক্রি হবে। এই ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। আপনার গাড়ির কাগজপত্র তো আপডেট। জি জি। কত সিসি? 2600 সিসি রয়্যাল ক্রাউন। ইঞ্জিন? না না, ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো। হয়েছে কি, আমার একটু ঝামেলা যাচ্ছে, সেই কারণে গাড়িটা বিক্রি করছি। গাড়িটা দেখা যাবে? জি, আসুন। আপনি আইনের লোক, আপনার কাগজে কি ভেজাল থাকতে পারে? এখানে 10 লক্ষ টাকা আছে, আপনার টাকা আপনি বুঝে নিন। এই নিন চাবি। বসতে পারি? হ্যাঁ, শিওর। কত? আনসিন 100, সিন 200। আপনি কি পাগল হয়ে গেছেন? এখানে 1 লাখ টাকার নিচে বুট বসে না। আমরা ফকিরও 1000 টাকার উপরে ভিক্ষা দিই। এমন তো কোনো নিয়ম নেই যে 100 টাকায় বুট বসবে না? অবশ্যই 100 টাকার বুট বসে, কিন্তু সেটা এখানে না, কারণ দাদার বসছিতে। ওই থামেন থামেন, এত হাসির কি আছে? হ্যাঁ, ওনার কাছে 1000 টাকা আছে, 1000 টাকাতে খেলবে? আপনার ভাল লাগলে খেলবেন, নাহলে খেলবেন না। এত হাসাহাসি করে তো লোকটার উড়ে দেওয়ার কিছু নাই। পার্টনার! আরে ও পার্টনার, 1000 তো এক বোর্ডে শেষ হইব, তারপরে আর যদি হ্যাঁ জিতে যায় তাইলে তো আর এক বোর্ডে শেষ হইব না। উনি যে জিতবে এমন কোনো নিশ্চয়তা আছে? আরে ভাই, নিশ্চয়তা না থাকু, হ্যার কনফিডেন্স তো আছে, হ্যাঁ জিতবো। কনফিডেন্স থাকে যদি বড় বাজি ধরু, বাড়ি নয় গাড়ি লাগলে হেডাই ধরবো, অসুবিধা নাই তো। হ্যাঁ, ওসব অনেক আগেই শেষ হয়ে গেছে আমি জানি, তাই আমি যদি এগুলো আপনারা ফিরাইয়া দেই। মানে
আপনার আর আমার পার্টনারশিপ যে সময় ডিসমিস হয়ে গেছিল ওই সময় আপনার আর আমার সম্পত্তি সমান সমান আছে। পার্টনার ওই দিনের পরে আর আমি কোনো দিন জোয়ার টেবিলে বসি নাই। তার মানে হইছে আমার যে সম্পত্তি ছিল ওই সম্পত্তি রয়ে গেছে, ঠিক আছে? আর এই সব সম্পত্তি আমি আপনারে দিয়ে দিবার না, তো একটা শর্তে। কি শর্ত? বড় ভাই কিছু মনে করেন না, হ্যারেলো একটু পাশের টেবিলে বন। ঠিক আছে ভাই, আই চল। আচ্ছা ধন্যবাদ। আমি আমার জীবনের শেষবারের মতো পার্টনার একটা জুয়া খেলতেছি, সেই বোর্ডে আপনি থাকবেন আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী। আপনি যদি জিতে যান তাহলে আমার যা কিছু আছে সব কিছু আপনার, আর এটাই হইব আমার জীবনের শেষ বাজি। হেরে যাওয়ার পর তুমি যদি অস্বীকার করো? আপনি মনে হয় ভুলে গেছেন গা পার্টনার, জুয়ার বোর্ডে মুখের কথাই হচ্ছে দলিল, আর এটাই জুয়ারি গো ধর্ম। আমি রাজি, কিন্তু আমি যদি হেরে যাই? এই সম্ভাবনা নাই, আপনার তো ফুল কনফিডেন্স আছে। তারপরও আপনার মাইয়াডারে আমার হাতে দিয়ে দিবেন। কি? এখানকার সবাই শুনছে, আপনি শুনেন নাই? চুপ করে আছেন যে? কনফিডেন্সের উপর থেকে কি কনফিডেন্স উদা হয়ে গেছে গা? আমি রাজি। ও আল্লাহ, ও পার্টনার, নিজ মুখে কন্যারে বিষয়টা জানাইতে পারবেন তো, নাকি আমি ফোন করে জানাবো? কারণ জামান সাহ।
জোয়ারি গো, ধর্ম নিশ্চয় আপনারে নতুন করে মনে করানোর দরকার নাই। কালকা দুপুর তিনটার সময় আমি আপনার বাসার গেটে থাকব, আপনি আপনার মাইয়া রেলে আর নিচে থাকবেন, আমি নিতে আমো। বাবা, এবার আমরা কোথায় যাব? তোমার আমি বলছিলাম না মা, এমন একটা জায়গায় চলে যাব যে জায়গায় থেকে আর কোনোদিন পালাতে হবে না, সেই জায়গায়। সত্যি বাবা? আচ্ছা মা, তুমি যদি অনেক বড় হয়ে শুনো, তোমার বাবা অনেক দুষ্ট ছিল, তুমি কি ওকে ক্ষমা করতে পারবা? আমার বাবা কখনো দুষ্ট হতেই পারে না, আমার বাবা তো এই পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। বাবা, তিনটা বাজতে আর বেশি দেরি নেই, চলো। না, তোকে কোথাও যেতে হবে না, ভেতরে যা। এখন এই কথা বললে চলবে না বাবা। আমি শাহিদকে ফোন দিচ্ছি, তোর সাথে বিয়ের ব্যবস্থা। কেন বাবা, বিয়ের ব্যবস্থা কেন করতে হবে? বিয়ের তো কোনো কথা ছিল না। তাই বলে একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে এইভাবে একটা ছেলের হাতে আমি তুলে দিতে পারি না। যখন আমাকে নিয়ে বাজি ধরেছিলে তখন এই কথাগুলো মনে ছিল না বাবা? যখন জুয়ার নেশায় মগ্ন হয়ে নিজের মেয়েকে পণ্য বানিয়ে বাজারে তুলেছিলে তখন এই কথাগুলো মনে ছিল না? নিজেই যখন তোমার মেয়েকে নিলামে তুলেছো তখন শেষবেলায় এসে এত কিছু ভাবনা, এগুলো এখন তামাশা ছাড়া আর কিছুই না। ভাগ্যিস আমার মা বেঁচে নেই, আমার মা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো বা তুমি আমার মাকে নিও। জিনিয়া, চিৎকার করো না বাবা। তুমি কি করে পারলে বাবা টাকার পরিবর্তে নিজের মেয়েকে জুয়ার টেবিলে তুলতে? টাকার সাথে কাদের বিনিময় হয় জানো? যাদের তোমরা প্রস্টিটিউট বলো। শুনতে খারাপ লাগছে বাবা, আজকে বাবা হয়ে তুমি নিজের মেয়েকে সেই প্রস্টিটিউটদের দলেই ঠেলে দিয়েছ, অথচ একজন প্রস্টিটিউটের বাবা তার শরীরের এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে নিজের মেয়েকে কোনোদিনও সেই পথে ঠেলে দেয় না। জিনিয়া, মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন মা।
সন্তান হয়ে বাবাকে যেহেতু সুপথে ফেরাতে পারিনি, তখন বাবার ভুলের প্রায়শ্চিত্ত তো সন্তানকেই করতে হবে। চলো বাবা। ভেবো না বাবা, আমার এতটুকু কষ্ট হচ্ছে না, আমি শুধু ভাবছি তোমাকে দেখাশোনা করার আর কেউ রইল না। পাকি কান দেখে রামান সাহ ভালো আছেন? হ্যাঁ, কিউট। হাই, আবেগে তো ভরপুর, হেভি আবেগ। তেজ আছে মাইয়ার, বাপের লাহান হয়েছে। বাবা সাহেব কিছু কইবেন? হ্যাঁ, কিছু কইবেন? জামান সাহেব, ও জামান সাহেব, খুব কষ্ট হইতেছে তাই না? হ্যাঁ, নিজের সন্তানের একটা মাতাল জুয়ারি দুশ্চরিত্রের হাতে তুলে দিলে কষ্ট হওয়ারই কথা, কি করবেন কোন? হ্যাঁ, ভাগ্য, ভাগ্যের পরিহাস, আরে নির্মম পরিহাস। হ্যাঁ, তুই 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 আমার কই তোর পা কি কই? অসুবিধা নাই, আমার সাথেই যাবে। ফোন করে ফেলাইতে মন চেতেছে না আমার, ঠিক না? ওই যে কবরস্থানের মাটির মধ্যে আমার ফুঁইতে দিবেন, এরম মনটা চাইতেছে না? হ্যাঁ, আমার অনেকদিন আপনার মাটির মধ্যে ফুঁইতে ফেলতে মনটা চাইছি। শুনবেন কালিয়া? হ্যাঁ, শুনতে তো আপনারে হইবই, আপনার লোভ অহংকার আর পাপের লেলিহান শিখা কেমনে পৃথিবীতে দোজকের আগুন জ্বালাইছে, এটা তো আপনার শুনতে হইব। হ্যাঁ, সে আগুনে কেমনে জ্বলছে গেছে পৃথিবীর মানুষ, এটা আপনার শুনতে হইব না? শুনতে হইব তো, তা না হলে বুঝবেন কেমনে একজন অসৎ অর্থলোভী উকিল সমাজের জন্য কতটা ভয়ানক, একটা জীবনের জন্য কতটা হুমকি স্বরূপ। আপনার তা শুনতেই হইব। আমার আদরের বোন শিমু, শিমু ভালোবাসত রিপন নামে এক ইউনিভার্সিটির এক ছাত্রকে। শিমুর ভালোবাসাকে আমরা অবমূল্যায়ন করিনি, কেননা শিমু যেন কখনো মনে না করতে পারে বাবা বেঁচে থাকলে হয়তো এমনটা হতো না। ছেলেটির সম্বন্ধে মোটামুটি খোঁজ খবর নিয়ে একটু তাড়াহুড়া করেই আসলে বিয়েটা দিয়ে দিই। বছরখানেক পরে হায়ার এডুকেশনের জন্য আমাকে আসলে ইংল্যান্ড চলে যেতে হচ্ছিল। বিয়ের পরে রিপন আমাদের বাড়িতেই থাকতো, কারণ ওর আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না। খুব সুখী সুন্দর একটা পরিবার রেখে আমি দেশের মাটি ত্যাগ করি, কিন্তু দেশের বাইরে থাকলেও সবসময় মনটা পড়ে থাকতো ওদের কাছে। বছরখানেক পর শিমু ও রিপনের সংসারে আসে ওদের একমাত্র মেয়ে নিতু। যদিও নিতুর জন্মের পর আমাকে বিদেশ চলে যেতে হয়, তবুও স্পর্শ আমি
অনুভব করতাম। দিন যেতে থাকে, নিতু বড় হতে থাকে। এক সময় মামা বলে ডাকতে শেখে, আমারও দেশে ফেরার সময় এগিয়ে আসতে থাকে। সবকিছুই খুব সুন্দরভাবে এগিয়ে চলছিল। হঠাৎ একদিন আমার মা স্ট্রোক করে। সরি, শি ইজ নো মোর। আমি ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরি। তবে মার মুখে শেষবারের মতো বাবার ডাকটা শুনতে পারি। মায়ের নিথর দেহ ঘিরে কান্না করা ছাড়া আর কিছুই করার ছিল না আমার। অবশেষে মায়ের নিথর দেহটা অন্ধকার কবরে শুইয়ে দিয়ে আসি আমি। কিন্তু এত বড় ধাক্কাটা কেটে উঠতে না উঠতেই, আসো আম্মু, তোমাকে খেতে হবে, আসো। ওয়ালাইকুম আসসালাম, বসুন। জি ম্যাম। পেপারসগুলো সব ঠিকঠাক মতো এনেছেন? জি ম্যাডাম, এনেছেন। এই জি, এটা কি, কিসের কাগজ গুলি সাহেব? এটা শিমু রিপনের ডিভোর্স লেটার। কি হয়েছে? আমি উকিল সাহেব, আপনি এখন আসুন। জি ম্যাডাম। কি করছিস তুই? এটা তোমার ডিভোর্স লেটার। শিমু, কি করছিস তুই? আজ এখন এই মুহূর্তে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। হ্যাঁ শোন, কি হয়েছে আমাকে বল। শিমু, কি বলো তুমি, মানে কি বলতেছো? আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড ছিলে, কিন্তু এই মুহূর্ত থেকে আর নও। আরে আমরা দুজন দুজনকে তো ভালোবাসি না? ভালোবাসতাম, এখন আর তোমাকে ভালোবাসি না। তোর মধ্যে একটা জানোয়ারকে আর যাই হোক ভালোবাসা যায় না, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। শিমু, শুধুমাত্র তোর কারণে আজ আমার মাটা মারা গেছে, শুধুমাত্র তোর কারণে। শিমু, আমি তোর চেহারা জীবনে দেখতে চাই না। এই তুই এখনো দাঁড়ো না কেন? কি, বেরিয়ে যা, বেরিয়ে যা। শিমু, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। শিমু, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না রে ভাইয়া। কি হয়েছে আমাকে বল, কি হয়েছে, কি হয়েছে? শিমুর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়ি। আমি জানতাম আমার মা, বোন, ভাগ্নি, ওরা সবাই খুব সুখেই আছে। কিন্তু না, তারা সুখে ছিল না। বিদেশ যাবার পর থেকে প্রতিদিন, প্রতিটা ক্ষণ আমাকে মিথ্যে ভালো থাকার গল্প শোনানো হতো, যাতে আমি কষ্ট পেয়ে হুট করে পড়াশুনো বাদ দিয়ে দেশে ফিরে না আসি। আর সব কিছুর মূলে ছিল রিপন। রিপন জুয়া সহ বিভিন্ন নেশা আসক্ত ছিল, যেটা আমার মা, আমি বা আমার বোন, আমরা কেউই জানতাম না বা ধরতে পারিনি। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
এই কাটে তো তুই নিশ্চিত হারবি, তাহলে শুধু শুধু এত টাকা দিতে সুস্কি লেগা। এ আমি কি আগের আমি আছি রে পাগলি, এ আমি তো কবেই মরে গেছি। শোন, আমার শ্বশুরের অনেক টাকা, অনেক টাকা, অঢেল টাকা, সারা জীবন ঢাললেও এই টাকা শেষ আর। আমি কাজ শো করি না, সব তোমার, সব তোমার, সব তোমার। আজকে আমার পক্ষ থেকে সবাইকে ট্রিট, স্পেশাল ট্রিট, কস মানে ইজ নো প্রব। আমি বিদেশ যাবার পর থেকে ধীরে ধীরে বিষয়গুলো সবার সামনে আসতে থাকে। এই তুমি আসছো, আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি। দেখো ডিনার করিনি তোমার সাথে, ডিনার করব বলে তুমি কই ছিলা, সে কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করতেছি। ইনফ্যাক্ট আমি তোমার মোবাইলে ফোনও দিয়েছি, এটা সুইচ অফ ছিল। ডিনার করনি তাই না? বললাম তো করিনি। আমি তোমাকে ছাড়া কখনো ডিনার করেছি বলো? না তো করে ভালো। কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি। তুমি কি ড্রিঙ্ক করে আসছো? কি ব্যাপার, কথা বলছো না কেন? আমি তোমাকে জিজ্ঞেস করছি না, তুমি কি ড্রিঙ্ক করে আসছো? ছি রিপন, ছি, শেষ পর্যন্ত তুমি কি না ড্রিঙ্ক করে? হ্যাঁ করেছি তো, কি হয়েছে? ভেঙে গেছে বিল্ডিং, তোমার বাবার এত বিশাল সম্পত্তি ধুলো মিশে গেছে। মহাভারত কি অশুদ্ধ হয়েছে বলো তো, কি হয়েছে? তোমার কিসের অভাব, তুমি ড্রিঙ্ক করে বাড়িতে ফিরবে কেন সেটা আমাকে বলো তো। অভাব, অভাব আমার না অনেক অভাব। বিষয়টা দিন দিন চরমে পৌঁছতে থাকে। শিমু সবকিছু জানার পর থেকে রিপনকে আর কোনো টাকা পয়সা দেয় না, সব টাকা পয়সা দেয়া বন্ধ করে দেয়। কই যাচ্ছ তুমি? বাইরে যাচ্ছি। এত রাতে তুমি যেতে পারবে? তোমার পকেটে ওটা কি? টাকা দেখা যাচ্ছে। আমি তো তোমাকে আর একটা টাকাও বাজে খরচ করতে দিব না রিপন। মানে এনাফ ইজ এনাফ, অনেক টাকা তুমি বাজে খরচ করছো, আর একটা টাকাও তুমি বাজে খরচ করতে পারবে না। টাকা দাও। তুমি আমাকে আটকাবে? আমি বললাম তুমি টাকা দাও। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। টাকা দাও, আমি বলছি তোমাকে যেতে দেব না, টাকাটা দাও। আমারে আটকাবে কি করে? তুমি আমারে মেজাজটা খারাপ করো না, সরো। বলেছি না আমি তোমাকে আর একটা টাকাও বাজে খরচ করতে দেব না, টাকাটা দাও। তুমি আমারে আটকাবা? তুমি আমারে আটকাবা? নাও টাকা, নাও। হ্যাঁ আমি তোমাকে আটকাবো, টাকাটা দাও। টাকা দাও, চাসলে নাও, নাও। আমি চাই তুমি দাও, তুমি দিবা। নিবি না টাকা? নে, নে, নে টাকা, নে। তুমি আমার গায়ে হাত তুলছো রিপন। তুললাম তো, কি হয়েছে? আর একটা থাপ্পড় না খেতে চাইলে সরো। তুমি তুমি রিপন, শিমু, এসব কি হচ্ছে মা? সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। এত কিছুর পরেও আমার পরিবার সম্পূর্ণ নিশ্চুপ ছিল, আমাকে কিছুই জানায়নি তারা। দুইটা কারণে, প্রথমটা তো আমি আগেই বলেছি, আমি যদি দেশে ফিরে আসি, আর দ্বিতীয় কারণ হল শিমু রিপনকে অনেক বেশি ভালোবাসত। শিমু ভেবেছিল ওর ভালোবাসা দিয়ে যেভাবেই হোক রিপনকে নেশার জগৎ থেকে ফিরে আনবে।
শিমু জানতো না একজন এডিক্টেড জুয়ারিকে ওই জায়গা থেকে ফিরিয়ে আনা কতটা কঠিন। তাই তো একে একে বছর যায়, দেখতে দেখতে নিতু বড় হতে থাকে। অথচ রিপনের ভালো হওয়ার কোনো লক্ষণই দেখা যায় না, উল্টো রিপন কেমন যেন উন্মাদ হতে থাকে, বিষয়টা চরমে পৌঁছতে থাকে, যার ফলশ্রুতিতে আমার বাবার গাড়ি বিক্রি করে দেওয়ার সাহস তোমার কি করে হলো? কি হলো, উত্তর দিচ্ছ না কেন, উত্তর দাও। আমি যদি গাড়ি না বেচতাম তাহলে জুয়ার থেকে কোত্থেকে পেতাম বাবা? তোর বাপ কবর থেকে উঠে সে দিত, তাই না রিপন? এ চুপ, আস্তে। আমার চাহিদা মতো যদি আমি টাকা না পাই না, সব বিক্রি করে দেবো, বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করে দেবো, প্রয়োজনে তোমাকেও বিক্রি করে দেবো। রিপন জি, ডোন্ট ক্রস ইওর লিমিট। নো, আই ডোন্ট থিঙ্ক সো। আপনি তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে লিমিট ক্রস করতেছেন। আমি এতদিন আসিনি, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনাকে তো আমি আপনার নাকটা গলাতে দিব না। রিপন, এই চুপ, আস্তে কানে লাগে তো। রিপন, এখনো সময় আছে তুমি। হ্যাঁ, এখনো সময় আছে তো, আপনি স্ট্রেট এখান থেকে বেরিয়ে যাবেন। কি বলছো তুমি, এটা আমার বাড়ি, তুমি আমার বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে বলছো? হ্যাঁ বলছি, বলছি। আর আপনি যদি বেরিয়ে না যান, আপনাকে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। স্টুপিড মাম্মা, কি করছো, কি চাইনি? মুয়া, জাস্ট অমানুষ একটা, অমানুষ। মা, মা, আমি এটা কি করেছি? আমার শরীরটা। মা তুমি এখানে একটু বসো। ও আমাকে কি বলে গেল? মা তুমি এখানে একটু বসো তো, বসো। আমার কষ্ট হচ্ছে। কি হয়েছে তোমার? একটু ডাক্তারকে কল কর। আমি কল করছি ডাক্তার আঙ্কেলকে, তুমি বসো, আমি কল করছি। হ্যালো ডাক্তার, মা, মা কি হয়েছে তোমার? মা, মা কথা বলছো না কেন? মা, সেই তখন থেকে শিমু আমার কাছে থাকতো। তখন শিমুর বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল আমার ভাগ্নি নিতু। নিতুকে নিয়ে ওর বেশ ভালোই কাটছিল। বেশ কিছুদিন পর কোর্টের একটা নোটিশ পাই, নিতুকে তার বাবা রিপন তার কাছে নিয়ে যেতে চায়, কিন্তু শিমু নিতুকে ছাড়তে চায় না, নিতু শিমুকে ছেড়ে যেতে চায় না। শুরু হয় আইনি লড়াই। আইন অনুযায়ী নিতুকে তার বাবার হাতে তুলে দেওয়ার কোনো কারণই খুঁজে পাওয়া যায়নি। ঠিক তখনই অর্থপিপাসু অসৎ অসৎ উকিল সামান্য টাকার কাছে বিক্রি হয়ে যায়। মিথ্যা নাটক সাজিয়ে আমার আমার নিরপরাধ বোনকে আইনের চোখে দুশ্চরিত্র প্রমাণ করে নিতুকে তার কোল থেকে কেড়ে নেয়, জোর পূর্বক নিতুকে তুলে দেয় সেই জুয়ারির হাতে। মিস্টার চাওয়ান, সেই মানুষ রূপী জানোয়ার উকিলটা কে ছিল শুনবেন? শুনবেন মিস্টার চাওয়ান, শুনতেছেন আপনি? তিনি আর কেউ নন, আপনি নিজে, আপনি নিজে অ্যাডভোকেট চাওয়ান, আপনি। বড়লোকের সানের ল, তার পক্ষে 10-20 লাখ টাকা জোগাড় করা এমন কোনো কঠিন কাজ নয় যদি সে বুদ্ধিমান হয়। এখন যদি আপনি প্রশ্ন করতে পারেন, এই টাকা আমি কোত্থেকে পেলাম, আপনি কি সে প্রশ্ন করতে পারেন? পারেন না বোধহয়। সেটা ঠিক আছে, যা শুনলাম তাতে করে ওই বাচ্চাকে মার কাছ থেকে ছিনিয়ে এনে আপনার হাতে তুলে দেওয়া প্রায় অসম্ভব। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো যে অ্যাডভোকেট জামান সাহেবের ডিকশনারিতে অসম্ভব বলে কোনো শব্দ নেই,
এটা মিথ্যা না? আমি প্রায় অসম্ভব বলেছি, অসম্ভব বলিনি। একই তো কথা, পার্থক্য কি? তার মানে আমি ধরে নেব মার্কেটে আপনার সম্পর্কে যেসব ধারণা প্রচলিত আছে পুরোটাই ভিত্তিহীন, রাইট? আপনার মুখে অসম্ভব বলুন কিংবা প্রায় অসম্ভব বলুন, কোনো ম্যাটারই করে না, তাই না? বিষয়টা তাহলে দাঁড়াচ্ছে যে আপনি যতটা গর্জেন ততটা বর্ষেন না। আপনি আসলে? আমি মামলাটা নিচ্ছি। এই ক্ষেত্রে জয়ের একমাত্র পথ আপনার স্ত্রীকে দুশ্চরিত্রা প্রমাণ করা। যা ইচ্ছে তাই করেন, আমার কিচ্ছু যায় আসে না। আমার সন্তানকে আমি ফেরত চাই, দ্যাটস ইট। কিন্তু কেন? কিন্তু কেন, সিম্পল ব্যাপার, ভেরি সিম্পল। নিতুর বয়স যেদিন 18 হবে সেদিন সম্পত্তির একটি বড় অংশ নিতু পাবে, তখন কিন্তু আপনাকে আমার আবার লাগবে অবশ্য, যদি আপনি ততদিনে বেঁচে থাকেন। Proceed on. এখন আসতে পারেন। ইওর অনার, শিমু যে দুশ্চরিত্রা তার সুনির্দিষ্ট প্রমাণ আমি আপনার কাছে পেশ করেছি। দ্যাটস অল ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা সুস্পষ্ট যে শিমু ব্যক্তিগত জীবনে উচ্ছৃঙ্খল ছিলেন। শিমুর চরিত্রের ছাপ যেন নিতুর উপর না পড়ে, তাই নিতুর একটি উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে এই আদালত নিতুকে তার বাবা মিস্টার ডিপনের হাতে তুলে দেবার জন্য নির্দেশ প্রদান করছে। নিতুকে আমি ফিরিয়ে আনতে পারিনি, আমার বোনটাকে আমি ভালো রাখতে পারিনি। Thank you.
সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা সুস্পষ্ট যে শিমু ব্যক্তিগত জীবনে উচ্ছৃঙ্খল ছিলেন। আমার বোন এখন কেমন আছে জানেন? চলেন দেখবেন। কলঙ্কের দায় নিয়ে এখানে ঘুমিয়ে আছে আমার একমাত্র আদরের ছোট বোন শিমু। নিতু কোথায় জানি না। সেদিনের পর থেকে নিতুকে নিয়ে কোথায় যেন হারিয়ে যায় রিপন। এতগুলো বছর ধরে খুঁজছি, মাঝে মাঝে এ শহর ও শহর থেকে খবর পাওয়া যায়, ওদের দেখা গেছে, কিন্তু আমি ওদের খুঁজে বের করতে পারিনি। রিপন তো আমার সম্পত্তির জন্যই নিতুকে কেড়ে নিয়েছিল। আমি আমার সমস্ত সম্পত্তি রিপনকে লিখে দিতে চাই, বিনিময়ে ও আমার নিতুকে ফিরিয়ে দেবে। অথচ এই কথাটা বলার জন্য ওকে আজও আমি খুঁজে পাইনি। মেহেদি, কি বলিস? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। Thank you.
বাবা যাবে না আর তুমি? আমি তোর মামা, আমি তোর শায়দ মামা। আমি তোর বাবা। মেহেদি তুই হাসপাতালের ফর্মালিটিস শেষ করে আয়। ওকে, আমি দেখছি। দাঁড়ান, আমাকে নিয়ে যাবেন না? যার কারণে আপনাদের সাথে শত্রুতা তৈরি হয়েছিল সেই তো চলে গেল। আপনাদের সাথে আমার বোঝাপড়া শেষ। জামান সাহেব, সেদিন আপনাকে আইনের কাছে আমিই মিথ্যে প্রমাণ করিয়েছিলাম, যাতে আপনি বুঝতে পারেন অপরাধ না করেও শাস্তি পেলে কতটা কষ্ট লাগে। আমাকে ক্ষমা করে দাও সাহেব, আমি সত্যি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি। তবু আপনি মুক্ত। প্রতিশোধের নেশায় মত্ত হয়ে আমিও যেটা করেছি সেটাও হয়তো ঠিক করিনি। আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আপনার সাথে যাব। মামা, তুমি ওনাকে আমার মামি করে নাও। ও ঠিকই বলেছে পার্টনার, শেষ বাজিতেও তুমি জিতে গেলে। পার্টনার পার্টনার